আর্জিকর কাণ্ডে তোলপার গোটা দেশ কবে সুবিচার পাবে তীরত্বমা এ প্রশ্ন সকলের এবার খোদ প্রধানমন্ত্রীর কণ্ঠেও শোনা গেল এক ইস্যুর প্রধানমন্ত্রী বললেন যে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে তাদের বিরুদ্ধে হওয়া অপরাধের দ্রুত শুনানির প্রয়োজন এদিন সুপ্রিম কোর্টে পঁচাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে তিনি বলেন মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে মহিলাদের বিরুদ্ধে হওয়া অত্যাচারে দ্রুত বিচারের প্রয়োজন মহিলাদের উপরে নির্যাতন ও শিশুদের সুরক্ষা সমাজে চিন্তার কারণ হয়ে উঠেছে প্রধানমন্ত্রী বলেন মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশে একাধিক আইন রয়েছে কিন্তু এই আইনগুলিকে আরও মজবুত সক্রিয় করতে হবে দু সালে ফার্স্ট ট্র্যাক কোর্ট আইন পাস হয় যার অধীনে উইটনেস ডিপোজিশন সেন্টার তৈরি করা হয়েছে জেলার মনিটরিং কমিটিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে কমিটি যাতে আরও শক্তিশালী হয় এবং দ্রুত বিচার প্রক্রিয়া শেষ হয় তা নিশ্চিত করতে হবে তিনি আরও বলেন মহিলাদের বিরুদ্ধে হওয়া অত্যাচারের যত দ্রুত বিচার শেষ হবে সিদ্ধান্ত নেওয়া হবে ততই জনগণের সুরক্ষা নিশ্চিত হবে এদিন প্রধানমন্ত্রী আরও বলেন বিগত দশ বছরে বিচার ব্যবস্থার পরিকাঠামো উন্নয়নে এবং দ্রুত যাতে ন্যায় বিচার হয় তা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ করা হয়েছে आपके समक्ष उठाना चाहता हूं आज महिलाओं के खिलाफ अत्याचार बच्चों की सुरक्षा समाज की एक गंभीर चिंता है देश में महिलाओं की सुरक्षा के लिए कई कठोर कानून बने हैं 2019 में सरकार ने ट्रैक स्पेशल कोर्ट की स्थापना की योजना बनाई थी इसके तहत अहम गवाहों के लिए डिपोजिशन सेंटर्स का प्रावधान है इसमें भी डिस्ट्रिक्ट मॉनिटरिंग कमिटीज की भूमिका महत्वपूर्ण हो सकती है इस कमेटी में डिस्ट्रिक्ट जज डीएम और एसपी भी शामिल होते हैं क्रिमिनल जस्टिस सिस्टम के विभिन्न पहलुओं के बीच समन्वय बनाने में उनकी भूमिका अहम होती है हमें इन कमिटियों को और अधिक सक्रिय करने की जरूरत है महिला अत्याचार से जुड़े मामलों में जितनी तेजी से फैसले आएंगे आधी आबाजी को सुरक्षा का उतना ही প্রসঙ্গত আরজিকোর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় সিবিআইর হাতে তদন্তভার হস্তান্তরে পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন আনার দাবিতে প্রধানমন্ত্রী মোদীকে দুটি চিঠি লেখেন। নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের তরফে এই চিঠির পাল্টা জবাবও দেওয়া হয়েছে। বিউ রিপোর্ট আর ইন নিউজ।